হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মিঠি ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও মোটামুটি আছি। আবার চলে এলাম নতুন ব্লগের সাথে। এখন বাজে প্রায় সকাল 7:30। আমি এখন ছাদে গিয়ে বসে আছি, তা কিছু কাজবাজ হয়নি, শুধু বাসনটাই মেজেছি আর বাকি কাজগুলো নিচে গিয়ে সারবো। ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, তাই জন্য আমি মোবাইলটা নিয়ে ছাদে চলে এসেছি। তা অনেকক্ষণ ধরেই বসে আছি ছাদে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। এবার নিচে নেমে যাব। আর এই যে মাম্মাম, এই যে মাম্মাম, মাম্মাম তুমি আজকে স্কুলে যাবে তো সোনা? হ্যাঁ, আমার স্কুলে যাবে। আমার মাটা তো গুড গার্ল, তাই না? আর বন্ধুদেরকে গুড মর্নিং বলে দাও, বলে দাও। বন্ধু বন্ধুরা গুড মর্নিং। বল, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আবার দেখা হচ্ছে মিস পকেটসটাতে। এটা কি ছিল, এটা কি ছিল? তা চলো আজকের ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো মালুম হুম, হে যে বুরগুম, বলো তো কি খাই? হরিণ ছানা চাই। টুইঙ্কেল টুইঙ্কেল বলো না, হীরা মন তো তারে, বাস তোর কথা রে, আই বাকি ছুটি আই। রোদে বেশ, শীতকালে বসে থাকতে বেশ ভালোই লাগে। এবার নিচে চলে যাব। আমি বসে আছি, মাম্মাম খেলছে। নিচে গিয়ে অনেক কাজ আছে, মানে রান্না করতে হবে, তারপরে আজকে একটু ব্ল্যাঙ্কেটগুলো বের করে রোদে দেবো। অনেক কাজ আছে, মানে ঘরদোরও একটু পরিষ্কার করতে হবে, ঝাড়াঝুড়ি করতে হবে। কি হচ্ছে এটা? ব্যায়াম হচ্ছে। ব্যায়াম কেমন করে করে? এরম করে করে, এরম করে করে, এরম করে করে, আর এরম করে করে। কে শিখিয়েছে তোমাকে এটা? আমি শিখিয়েছি। এই যে ছাদে বসে আছে, ছাদে বসে আছে বলতে, এই যে ব্ল্যাঙ্কেট, এই দেখো ব্ল্যাঙ্কেট রোদে দিতে এসেছিলাম, মানে এতদিন ঠান্ডা পড়েছে অল্প, তো বের করিনি, আজকের বের করলাম, তো ওই জন্য রোদে দিয়ে দিলাম একটু। আলাম ভালো, রোদে না দিলে তো কেমন একটা, যেহেতু চোলা থাকে একটা গ্যাস হয় না, তাই জন্য হচ্ছে রোদে দিয়েছি। আর এইদিকে দেখো, এই যে জামা কাপড় কত কেচে শুকর দিয়েছি, এবার গিয়ে রান্না করবো, আজকে প্রচণ্ড কাজ। দুপুরে আমার হচ্ছে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ঘর ছেড়ে তারপরে আমার সব কিছু পরিষ্কার করে আমার রান্না বসাতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে বিকালের ভিডিও। আমাদের এখানে হাই স্কুলে দুয়ারে সরকারে ক্যাম্প বসেছিলো, তো আমি আর মাম্মাম বিকালে গেছিলাম। তো ফেরার পথে বাচ্চাগুলো এই বাঁশের ওপর বসে চড়ছিলো, মাম্মাম বললো ওদের সাথে চড়বে, তাই একটু চড়ছিলো। আর এদিকে দেখো, খামারে গোবর দিচ্ছি, মানে আমি পুরোটা গোবর দিয়েছি বলে ভেবো না, মানে আমাদের হচ্ছে দিদা দিয়েছে, তা দিদা দিচ্ছিলো, আমি দিদার একটুখানি হেল্প করে দিচ্ছিলাম, ভেবো না আমি পারি না বলে, তো আমি পারি, তাই এলাম দেখি একটু দিদার হেল্প করে দিই, তাই দিচ্ছিলাম। তার হচ্ছে মৌকে বললাম, মানে আমার ননদকে, মানে যে একটুখানি হচ্ছে ভিডিওটা করে দে, তা ও একটু হাসাহাসি করছিল, মানে এবার এটাই তুমি গোবর দিচ্ছ, এটাও নেটে মানে ইউটিউবে ছাড়বে, তাই এলাম তাতে কী আছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।